স্পেনে বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্পেন বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার 17 মে মাদ্রিদের মেহমানখানা রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদুল সুহেদের সভাপতিত্বে ও সদস্য কবির আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মিনহাজুল আলম মামুন ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সদস্য সাইফুল আমিন। এ সময় রমজানের তাৎপর্য ও ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন শাহজালাল ফুলতলি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আল মামুন এএসআই রবিন, প্রধান কমিউনিটি নেতা সৈয়দ আশফাকুল হক, নূর হোসেন পাটোয়ারি, মোজাম্মেল হক মনু, মাহবুবুর রহমান ঝন্টু, মোহাম্মদ লুৎফুর রহমান, সোহেল ভুঁইয়া, দুলাল সাফা, জাকির হোসেন, শেখ আব্দুর রহমান, ইসলাম উদ্দিন পঙ্কি সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন কমিউনিটিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে সাংবাদিকতায় পেশাদারিত্ব জোরদার করার পাশাপাশি নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন। বক্তারা স্পেন বাংলা প্রেস ক্লাবের ভূয়সী প্রশংসা করে আরো বলেন এ সংগঠন দীর্ঘদিন থেকে স্পেনে একটি শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি গঠনে ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা কমিউনিটির সেবায় যেভাবে কাজ করে যাচ্ছেন তা প্রশংসনীয়। দূতাবাস ও কমিউনিটির মধ্যে সুসম্পর্ক সৃষ্টিতেও তারা ভূমিকা রাখছেন।